হ্যালো ভিউয়ার্স, গুড মর্নিং ভিউয়ার্স। আজকে আমি একদম নতুন অন্যরকম একটা ভিডিও নিয়ে এসেছি। তো ভিউয়ার্স, অবশ্যই আপনাদের কাছে রিকোয়েস্ট, আপনারা পুরো ভিডিওটা দেখবেন আর দেখে জানাবেন আমি ঠিকঠাক করতে পেরেছি কিনা। আর আজকের এই বিশেষ দিন, গুরু পূর্ণিমার দিনে, আপনাদের সবাইকে আমার অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আমি ভিডিওটা শুরু করছি। তো ভিউয়ার্স, আজকে যেহেতু গুরু পূর্ণিমা, একটু বিশেষ দিন, আমি ঘরে একটু অন্যরকমভাবে একটু পুজো টুজো করলাম, গুছিয়ে গাছিয়ে নিয়ে করলাম। কি কি করলাম সেটা একটু আপনাদের সাথে শেয়ার করব, অবশ্যই দেখবেন ভিডিওটা। তো ভিউয়ার্স, আমি সকালে উঠেই একটু স্নান করে নিয়েছিলাম, অল্প হালকা করে নিয়ে আমি ঠাকুরটাকে পরিষ্কার করে রেখেছি। রেখে ঠাকুরের বাসনগুলো মাজার জন্য বার করে নিয়েছি, যেহেতু এগুলো পুজোতে লাগবে সব কিছু, তো সব মেজে টেজে নেবো। আর এদিকে আমার ঘর বাড়ি সব মুছে পরিষ্কার করে গুছিয়ে রাখা হয়ে গেছে। এবার আমি রান্নাঘরে চলে এসেছি, আর রান্নাঘরে এসেই আমি বাসন টাসন গুছিয়ে রেখে সব করে রেখে এদিকে আমার মেয়ে আর হাজব্যান্ডের জন্য একটু টিফিন করে নিয়েছিলাম, একটু আলুর তরকারি আর রুটি করেছিলাম ওদেরকে। ওদের খাওয়া হয়ে গেছে, ওদের খাওয়া হয়ে গেছে মানে আমি নিশ্চিন্ত, আমার আর চিন্তা নেই। আর দুপুরে যেহেতু আর একটু খাওয়ার কিছু লাগবে, ওই জন্য আমি একটু তরকারিটা করে এগিয়ে রেখে দেব, যেহেতু পুজো করতে অনেকটা সময় লাগবে। কখন পুজো শেষ হবে সেটা তো আমি বুঝতে পারছি না, তার জন্য পিছুটা না রেখে আমি তরকারিটা অন্তত করে রেখে দিই। আর যেহেতু দুপুরবেলা আমি আর আমার হাজব্যান্ড দাঁড়িয়ে আর খিচুড়ি খাবো, আমরা দুজনে গুরু পূর্ণিমার উপোস করি, আমাদের দীক্ষা নেওয়া আছে, ওই জন্য আমরা দাঁড়িয়ে আর খিচুড়িটা করবো, দুজনে খাবো। আর মেয়ের জন্য একটু ভাত করব বলে চালটা ভিজিয়ে রেখে দিয়েছি। আর এগুলো করতে করতে আমার কুমড়োর তরকারিটাও রেডি হয়ে গেছে, তো কুমড়োর তরকারিটা রেডি করে আমি ঢেকে রেখে দেবো। আর আমাদের ডালিয়া আর খিচুড়ির জন্য যা যা লাগবে ওগুলো আমি গুছিয়ে এক জায়গায় করে রেখে দিয়ে যাব। আর এদিকে আমার বাসন টাসন সব মেজে পরিষ্কার করে নেওয়া হয়ে গেছে, এগুলোকে এবার আমি আস্তে আস্তে ধুয়ে নেব। ধুয়ে নিয়ে এগুলোকে আমি এখনই ঠাকুরের ওখানে গিয়ে, আমার তো আর বিশেষ জায়গা নেই, আমি ঠাকুরের সামনে সব উপুর করে রেখে দেব জল ঝরার জন্য। আর এদিকে আমি স্নানটাও সেরে নেব। তো ভিউয়ার্স, আমার স্নান করা হয়ে গেছে, স্নান টান করে তুলসী গাছে জল দিয়ে আমার মা তুলসী রানীকে আমি একটু ধূপ ধুনো দিয়ে নিয়েছি, দিয়ে এবার যাব গিয়ে ঘরে আমি পুজোয় বসব। তো ভিউয়ার্স, আমি বসে পড়েছি পুজোতে, এবার আমি পুজোর যা যা লাগবে সব গুছিয়ে নেব, আস্তে আস্তে বসে বসে সব গুছিয়ে এগিয়ে নেব ঠাকুরের জিনিসপত্র যা যা লাগবে, কারণ সকালবেলা থেকে অনেক কাজ ছিল, আমি এদিকটায় আর আসতে পারিনি। তো একেবারে স্নান করেই আমি পুজোতে যেহেতু বসবো, আর আমি আসিনি, ঠাকুর পরিষ্কার করে রেখেই চলে গেছিলাম, গিয়ে আমি ওদিকটা সেরে ওদের খাইয়ে দাইয়ে সব কাজ গুছিয়ে ঠাকুরের এখানে এসে বসেছি। কারণ ঠাকুরের সামনে একটু নিশ্চিন্তে না বসলে ঠাকুরকে পুজো দেওয়াটা ঠিক শান্তি মতো হয় না। আর আমি একটু ফুল টুল দিয়ে একটু সাজিয়ে গুছিয়ে পুজো দিতে পছন্দ করি, তাই একটু সময় নিয়েছি আজকের জন্য। আর অন্যান্য দিন তাও যা হোক করে পুজোটা দেই, দেরি হয়ে গেল, তো আজকে যেহেতু একটু বিশেষ দিন তো একটু সময় নিয়ে পুজো দেবো। আর প্রত্যেক পূর্ণিমাতে আমি সত্যনারায়ণকে এমনিতেই ঘরোয়াভাবে একটু পুজো দেই আর একটু পাঁচালি পরে দেই, তো আজকেও তাই করব। তার সাথে যেহেতু গুরু পূর্ণিমা, আমি পুজোগুলো সেই পুজোটাও করে নেব। তো আমি এদিকে গোপালের ড্রেস, লোকনাথের ড্রেসটা গুছিয়ে হাতের কাছে নিয়ে নিয়েছি, আর ফল মিষ্টি যা যা লাগবে এগুলোও গুছিয়ে নিয়েছি, আর ফুলগুলোকেও এগিয়ে গুছিয়ে নিয়ে নিয়েছি, ফুল তুলসী পাতা বেলপাতা দুব্ব যা যা লাগবে পুজোতে সব গুছিয়ে নিয়েছি। আর এদিকে আমি ধূপকাঠি মোমবাতি প্রদীপ টদীপ একদম রেডি করে নিয়েছি ঠাকুরের জন্য, আর আমি সত্যনারায়ণের জন্য ঘিয়ের প্রদীপ রেডি করেছি, আর একটা লোকনাথের জন্য প্রদীপ রেখেছি। আমি লোকনাথকে রোজই একটা আলাদা করে প্রদীপ জ্বালিয়ে দেই। তো আমি পুজোয় বসে পড়েছি, পুজোটাও অনেকটা হয়ে এসেছে, তো একটু আপনাদের দেখাই আমি ঠাকুরটাকে কীভাবে গুছিয়েছি, কীভাবে সাজিয়েছি। আপনাদের যদি ভালো লাগে আমাকে অবশ্যই একটু জানাবেন, আমার ভালো লাগবে। আর যদি কিছু ভুল লাগে বা কিছু খারাপ লাগে সেটাও আমাকে অবশ্যই জানাবেন, সেটাও আমার ভালো লাগবে, কারণ আমি তাহলে সেটাকে ঠিকঠাক করে নেব। তো আমার পুজো শেষই হয়ে গেছে, আমি পাঁচালিটা পরছি, পাঁচালিটা পরলেই হয়ে যায়। এদিকে একটু দেখিয়ে দিই আমার শিব ঠাকুরকে, আমার ভোলেনাথ, আর এদিকে বাবা লোকনাথ। তো ভিউয়ার্স, একটু জানাই আপনাদের একটা ভালো কথা, তো আমি কদিন আগে অনলাইনে একটা সিংহাসনের অর্ডার দিয়েছিলাম ছোট্ট, তো এত ভালো লাগছে ওটা গতকাল এসেছে, তো আজকে আমি বাবা লোকনাথকে সেই নতুন সিংহাসনে বসিয়ে দিয়েছি। আর এদিকে আমার গোপু সোনারও স্নান করে নতুন জামাকাপড় পরে সেজে গুজে বসে আছে, খুব খুশি উনি আজকে।
তো পুজোটা আমার শেষ হয়ে গেছে, আমি ওদের প্রসাদ টোসাদ দিয়ে চলে এসেছি রান্নাঘরে রান্না করতে, প্রায় 1টা বাজতে যায়। তো এবার দুপুরের একটু খাওয়ার জন্য গুছিয়ে নিতে হবে। তো মেয়ের ভাত ওদিকে বসিয়ে দিয়েছি আর এদিকে ডালিয়ার খিচুড়িটাও আমার রেডি হয়ে গেছে। তো ভিউয়ার্স, একটা কথা আমি আপনাদের সাথে শেয়ার করি, আমি ডালিয়ার খিচুড়িটা আগে কখনো বানাইনি বা কখনো খাইও নি, আমার জানা নেই ডালিয়ার খিচুড়ির স্বাদ, শুনেছি সবার কাছে ভালো লাগে। তো আজকে আমি প্রথম বানালাম, আপনারা অবশ্যই একটু জানাবেন দেখতে কেমন হয়েছে, আপনাদের তো খাইয়ে বা টেস্ট করিয়ে বোঝাতে পারবো না, তো একটু জানাবেন কেমন হয়েছে দেখতে। আর তার সাথে কুমড়োর তরকারি আমি সার্ভ করে দিয়েছি, তো এবার ওরা খাবে, ওরা খেয়ে নিলেই মোটামুটি দুপুরের খাওয়া হয়েই যাবে, তা আমিও একটু খেয়ে নেব তারপরে। তো আমার ভিডিওটা এখানেই এই অবধি ছিল, অনেক অনেক ধন্যবাদ আমার পুরো ভিডিওটা দেখার জন্য।